আপেল সিডার ভিনেগার স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে খুবই জনপ্রিয়। শরীরের ওজন, কোলেস্টেরল, রক্তে শর্করার পরিমাণ কমানো সহ বহু উপকার করে এই ভিনেগার। আপেল থেকে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় আপেল সিডার ভিনেগার তৈরি করা হয়। এ ভিনেগারে 5-6% অ্যাসিটিক অ্যাসিড থাকে যা শরীরের জন্য উপকারী। এছাড়াও আপেল সিডার ভিনেগারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ লবণ। স্বাস্থ্যকর নানা কারণে এই ভিনেগারটিকে ডায়েটে রাখার পরামর্শ দেন চিকিৎসকরাও। আপেল সিডার ভিনেগার খাওয়ার সঠিক নিয়মগুলো জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের আরও ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বন্ধুরা, আপেল সিডার ভিনেগার খাওয়ার সঠিক নিয়মগুলো জানার পূর্বে আসুন শুরুতেই জেনে নেই আপেল সিডার ভিনেগারের বিজ্ঞানসম্মত কিছু গুণাবলী। প্রাকৃতিকভাবে খাবার সংরক্ষণ করতে চাইলে ব্যবহার করতে পারেন আপেল সিডার ভিনেগার। এতে খাবারে ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মায় না। এছাড়া ব্রণসহ ত্বকে ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন সমস্যা নিরসনে এ ভিনেগার খুব কাজের। তাছাড়াও এটি স্কিনের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। এটি চুল পড়া কমাতে এবং গোড়া মজবুত ও চুল সিল্কি করতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য আপেল সিডার ভিনেগার খুবই উপকারী। গবেষণায় দেখা গেছে, রাতে ঘুমানোর আগে মাত্র 2 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার খেলে সকালে রক্তে শর্করার পরিমাণ বাড়ার গতি কমাবে 4%। যাদের ডায়াবেটিস নেই তারাও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে এই ভিনেগার খাওয়ার অভ্যাস করতে পারেন। শর্করা সমৃদ্ধ খাবার খাওয়ার পর আপেল সিডার ভিনেগার খেলে দিনের পরবর্তী সময়ে সহজে ক্ষুধা লাগে না। রোজ আপেল সিডার ভিনেগার খাওয়ার অভ্যাস ওজন কমাতে সাহায্য করে, সেই সঙ্গে কমে পেটের মেদ। তবে অবশ্যই খাবার গ্রহণের পরিমাণও কমাতে হবে, শুধু ভিনেগারই ওজন কমাবে না। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়লে হৃদরোগের ঝুঁকি বাড়ে। আপেল সিডার ভিনেগার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। আপেল সিডার ভিনেগারে রয়েছে ক্যান্সার প্রতিরোধী শক্তি। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, এ ভিনেগার ক্যান্সারের কোষ নির্মূল ও টিউমার সারাতে ভূমিকা রাখে। বন্ধুরা, আপনাদের কনফিউশন দূর করার জন্য বলে রাখি, আপনি নিকটস্থ যে কোনো গ্রোসারি শপ থেকে যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল আপেল সিডার ভিনেগার কিনতে পারেন। তবে খেয়াল রাখবেন সেটা যেন উইথ দ্য মাদার হয়। বন্ধুরা, আসুন এবার জেনে নেই কিভাবে আপেল সিডার ভিনেগার খেতে হয়। সবচেয়ে ভালো উপায় হল রান্নায় এই ভিনেগার ব্যবহার করা। ঘরে মেয়োনিজ তৈরির সময় বা সালাদেও দিতে পারেন এই ভিনেগার। তাছাড়া কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা আগে অথবা পরে ড্রিঙ্ক হিসেবে পান করতে পারেন এটি। 1 গ্লাস পানিতে 1 টেবিল চামচ বা 5 মিলিলিটার আপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করতে পারেন। এভাবে দিনে 2 বার সর্বোচ্চ 2 টেবিল চামচ বা 10 মিলিলিটার পর্যন্ত আপেল সিডার ভিনেগার পান করতে পারেন। তবে শুরুতে অবশ্যই খুব অল্প পরিমাণ ভিনেগার খাওয়া উচিত। ভিনেগার পানিতে মেশানোর জন্য স্টিলের চামচ পরিহার করে কাঠের অথবা প্লাস্টিকের চামচ ব্যবহার করুন। খুব বেশি পরিমাণ ভিনেগার খেলে গলা জ্বলতে পারে, ক্ষয় হতে পারে দাঁতের এনামেল। খাওয়ার জন্য এরকম স্ট্র ব্যবহার করলে ভালো হয়, তাহলে দাঁতের সংস্পর্শ ছাড়াই ড্রিঙ্কটি সরাসরি পাকস্থলীতে চলে যাবে। পানিতে না মিশিয়ে সরাসরি ভিনেগার খাওয়া কখনোই উচিত নয়। ভিনেগার খাওয়ার পর অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন। আপেল সিডার ভিনেগার রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে, এটা ঠিক, কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে, ফলে দেখা দিতে পারে ক্ষুধা মন্দা। ডায়াবেটিস ও অন্য বেশ কিছু রোগের ওষুধের সঙ্গে ভিনেগার খেলে উপকারের চেয়ে অপকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভালো করে জেনে শুনে নিশ্চিত হয়ে ভিনেগার ব্যবহার করা উচিত।